আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন ইভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ 22 জুন 2023 বৃষ্টি স্নাত দিনে আপনাদের আরও একবার স্বাগতম। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলকে আনা হচ্ছে। আজকে আমরা এই পদ্মা রেল সংযোগ প্রকল্পের কমলাপুর থেকে মাওয়া অংশের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। পদ্মা রেল সংযোগ প্রকল্পটি শুরু হয়েছে এই কমলাপুর অংশ থেকে। আগামী বেশ কয়েক বছরের ভেতর কমলাপুর একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হতে যাচ্ছে। সড়ক এবং রেল নেটওয়ার্কগুলো এই কমলাপুর অংশে এসে যুক্ত হচ্ছে। সামনে ডান পাশে যে কর্মযজ্ঞটি দেখতে পাচ্ছেন, এটি MRT লাইন 6 এর একটি বর্ধিত অংশ, যা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। একই সাথে MRT লাইন 1 যেটি রয়েছে সেটিও এই কমলাপুর এসে যুক্ত হচ্ছে। আবার এই কমলাপুর থেকেই পদ্মা রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে পদ্মা পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে চলে যাওয়া যাবে। তাই এই কমলাপুর নিয়ে সরকারের মাল্টি মোডাল হাব তৈরি করার একটি পরিকল্পনা রয়েছে, যা হয়তো আগামী 5 থেকে 10 বছরের ভেতরেই আমরা দেখতে পাব। আমরা এখন রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের। শহরতলি প্ল্যাটফর্মের 10 এবং 11 নম্বর প্ল্যাটফর্মের কাজটি করা হচ্ছে শুধুমাত্র পদ্মা রেল সংযোগ প্রকল্পের জন্য। গত 1 মাস আগে যখন আমরা এসেছিলাম তখন এখানে রেল ট্র্যাকগুলো বসানো হয়নি। এবার এসে দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্ম দুটির রেল ট্র্যাক বসানোর কাজটি অনেকখানি এগিয়ে গেছে। এই প্ল্যাটফর্মটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ হবে। এবার এসে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে এই প্ল্যাটফর্ম দুটির। এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের দিকে রেলগুলো চলে যায়। গত 4 মাস ধরে ঢাকা নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের ভেতর ঢাকা নারায়ণগঞ্জ রুটেও রেল চলাচল শুরু হয়ে যাবে। সবগুলো কাজই একই তালে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সামনে গিয়ে দেখব নারায়ণগঞ্জ অংশের জন্য যে রেল ট্র্যাক বসানোর কাজ তা অনেকাংশে এগিয়ে গেছে। এখন আমরা রয়েছি টিটি পাড়াতে। টিটি পাড়াতে তৈরি করা হচ্ছে একটি আন্ডারপাস। আন্ডারপাসের কাজ গতবার আমরা যেভাবে এসে দেখেছিলাম 1 মাসে অনেকখানি কাজ এগিয়েছে। এই আন্ডারপাসের কাজটি হয়ে গেলেই সামনের যে গাড়িগুলো চলাচল করছে সেই আন্ডারপাসের মাধ্যমে গাড়িগুলো চলাচল করবে এবং উপরে বাকি রেল ট্র্যাকগুলো বসিয়ে ফেলা হবে। কমলাপুর থেকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার পথে বাম পাশে যে ট্র্যাকটি দেখা যাচ্ছে এই ট্র্যাকটি ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্র্যাক, যেটি নতুন করে তৈরি করা হয়েছে। এবং ডান পাশে যে অংশটি রয়েছে এই অংশে এখনও ট্র্যাক বসানো হয়নি বা কোনো ধরনের পাথর বসানো হয়নি। এই অংশ দিয়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের রেল ট্র্যাকটি চলে যাবে। আমরা এখন গ্যান্ডারিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। সামনের এটি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। গতবার যখন আমরা এখানে এসেছিলাম তখন দেখেছিলাম প্ল্যাটফর্ম নির্মাণের কাজটি মাত্র চলছে এবং ডান পাশের রেল ট্র্যাকটি ছিল। বাম পাশের রেল ট্র্যাকটি এবং নতুন করে স্টেশন এবং প্ল্যাটফর্ম নির্মাণের কাজটি এখন চলছে। দেখা যাচ্ছে এই কাজটিও যথেষ্ট দ্রুত অগ্রসর হচ্ছে। প্রায় 39,246.80 লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই পদ্মা রেল সংযোগ প্রকল্পটি। পদ্মা রেল সংযোগ প্রকল্পটি কেন এত গুরুত্বপূর্ণ? পদ্মা নদীর মাধ্যমে আমাদের বরিশাল এবং খুলনা যে বিভাগটি রয়েছে, অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, সবসময় বিচ্ছিন্ন ছিল। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে ধরনের পণ্য এবং শস্য উৎপাদিত হতো সেগুলো ঢাকা বা অন্য অঞ্চলে নিয়ে যাওয়া অনেকটাই দুরূহ। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর ঢাকা থেকে খুলনায় পৌঁছতে প্রায় 12 থেকে 13 ঘন্টা লেগে যেত। পদ্মা সেতুর উপর অংশ চালু হবার পর সড়ক যোগাযোগ যেমন সহজ হয়েছে, একই সাথে মানুষের সময় বেঁচে গেছে প্রায় 4 থেকে 5 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর যে ফেরি আমাদের ধরতে হতো সেটি এখন আমরা প্রায় 10 মিনিটের ভেতরই পার হয়ে যাচ্ছি। যার ফলে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে ধরনের পণ্য এবং শস্য উৎপাদিত হচ্ছে, কৃষক ভাইরা অনায়াসে সেই পণ্যগুলোকে রাজধানী ঢাকা বা অন্য অঞ্চলে খুব সহজভাবেই নিয়ে যেতে পারছেন, যার ফলে ব্যবসা এবং অর্থনীতিতে এসেছে গতি। সড়ক যোগাযোগেও এসেছে নতুন মাত্রা। বেশ কয়েকটি পরিবহন এই রুটে চালু হয়েছে। সড়ক পথে মানুষের যাতায়াত বেড়েছে প্রায় 1.5 গুণ, যার ফলে নতুন নতুন বাস সার্ভিস চালু হয়েছে এবং এর ফলে তৈরি হয়েছে কর্মসংস্থান। মানুষের জীবনযাত্রা যেমন উন্নত হচ্ছে, এর ফলে ঢাকাকে বিকেন্দ্রীকরণের যে পরিকল্পনাটি নেওয়া হয়েছে তা অনেকাংশে বাস্তবায়িত হচ্ছে। ঢাকার আশেপাশের যে জেলাগুলোকে পদ্মা সেতু যুক্ত করেছে সেই জেলা থেকে এখন মানুষ অনায়াসেই ঢাকাতে আসতে পারছেন এবং অফিস করতে পারছেন। এর ফলে ঢাকার উপর চাপ অনেকাংশেই কমে আসছে। সামনের ডান পাশে যে অংশে মাটি ভরাটের কাজটি চলছে এই অংশটি দিয়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ট্র্যাকটি চলে যাবে। এবং যেই ট্র্যাকটি এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি
এই ট্র্যাকটি ঢাকা নারায়ণগঞ্জকে যুক্ত করেছে। এই ট্র্যাকটি চলে গেছে নারায়ণগঞ্জের দিকে। ডান পাশের এই কাজটি অনেকাংশে এগিয়েছে দেখা যাচ্ছে। গতবার আমরা এখানে এসে মাটি ভরাটের কাজটি হচ্ছে দেখতে পেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি মাটি ভরাটের কাজ শেষ এবং সামনে থেকেই দেখা যাচ্ছে রেল ট্র্যাক বসানোর কাজটি চলছে। সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছি এই স্টেশনটি শ্যামপুর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের বাম পাশে যে ট্র্যাকটি রয়েছে এই ট্র্যাকটি সরাসরি নারায়ণগঞ্জের দিকে চলে গেছে এবং ডান পাশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে ট্র্যাক বসানোর কাজটি হচ্ছে পদ্মা রেল সংযোগ প্রকল্পের। বুড়িগঙ্গা ব্রিজ থেকে এই ট্র্যাকটি চলে গেছে কমলাপুরের দিকে। ট্র্যাক বসানোর কাজ অনেকাংশে এগিয়ে গেছে। আমরা গতবার এখানে কোনো ধরনের রেল ট্র্যাক দেখতে পাইনি দেড় মাস আগে। এবার দেখতে পাচ্ছি রেল ট্র্যাক বসানোর কাজ অনেকাংশে এগিয়ে গেছে। আমরা এখন বুড়িগঙ্গা রেলওয়ে সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন নারায়ণগঞ্জের পাগলা অংশের দিকে চলে এসেছি। ডান পাশে যে ট্র্যাকটি দেখা যাচ্ছে এটি নারায়ণগঞ্জের দিকে চলে গেছে। আরেকটি ট্র্যাক যেটি শ্যামপুর রেলওয়ে স্টেশনের পর থেকে এলিভেটেড হয়ে এই বুড়িগঙ্গা রেলওয়ে সেতুর দিকে এগিয়ে এসেছে, সেটি এই পদ্মা রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে পদ্মা সেতুতে গিয়ে যুক্ত হয়েছে। শ্যামপুর থেকে এই বুড়িগঙ্গা সেতুর দিকে দেখা যাচ্ছে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ অনেকাংশে সমাপ্ত। এই অংশটি পাথরবিহীন, দেশের রেলওয়ের ইতিহাসে প্রথম পাথরবিহীন এবং এলিভেটেড রেলওয়ে ট্র্যাক হতে যাচ্ছে এই পদ্মা রেল সংযোগ প্রকল্পে। বুড়িগঙ্গা রেলওয়ে সেতুর কাজ শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি শেষের দিকে। বর্তমানে এখানে নেওয়া হচ্ছে রেলওয়ে ট্র্যাক বসানোর প্রস্তুতি। ঢাকা থেকে রেলপথে পদ্মা সেতুকে যুক্ত করতে বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে এই রেল সেতুটি। নৌপথ চালু রেখে 400 মিটার দীর্ঘ বুড়িগঙ্গা প্রথম রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। বসে গেছে সবকটি স্প্যান। হাই ফ্লাড লেভেল থেকে 20 মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রেখে তৈরি করা হয়েছে এই সেতুটি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্যান্ডারিয়া হয়ে নারায়ণগঞ্জের আলিগঞ্জ পয়েন্ট থেকে এই বুড়িগঙ্গা সেতু দিয়ে কেরানীগঞ্জের পানগাঁও অতিক্রম করে আধুনিক রেলপথটি পদ্মা সেতু পর্যন্ত অগ্রসর হয়েছে। কেরানীগঞ্জ থেকে আগত রেল ট্র্যাকটি এ পর্যন্ত এসে বুড়িগঙ্গা সেতুতে গিয়ে মিশেছে। বর্তমানে এই অংশ থেকে বুড়িগঙ্গা সেতু পর্যন্ত অংশটি এখন বাকি রয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত বুড়িগঙ্গা অংশেও রেল ট্র্যাক বসানোর কাজটি শেষ হয়ে যাবে। আমরা এখন কেরানীগঞ্জের পানগাঁও অংশে। এখানে একটি 300 মিটার দীর্ঘ রেলওয়ে সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতুটি পার হবার পরই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনটি, যেটি নতুন করে প্রস্তুত করা হচ্ছে। কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। বর্তমানে এখানে চলছে রেল ট্র্যাক বসানো এবং অফিস ভবন নির্মাণের কাজটি। এই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনটির প্ল্যাটফর্মটি এলিভেটেড অংশের উপর পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন হতে যাচ্ছে এই কেরানীগঞ্জ স্টেশনটি, কেননা কমলাপুর বা ভাঙা থেকে আগত রেলগুলো এই স্টেশনে এসে বিরতি নেবে। অপর প্রান্ত থেকে আগত রেলগুলো চলে যাবার পর আবার এই স্টেশন থেকে গন্তব্যের দিকে চলে যাবে রেলগুলো। এই প্ল্যাটফর্মের নিচেই তৈরি করা হচ্ছে এর স্টেশন ভবনগুলো। এর ভৌত অবকাঠামোগত কাজগুলো অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। বর্তমানে চলছে এর শেষ পর্যায়ের কাজগুলো। আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের ভেতর এর অবকাঠামোগত কাজগুলো শেষ করে ফেলা হবে। উপরে এখন রেলওয়ে ট্র্যাক বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে নিচের ভবনগুলো নির্মাণের সাথে সাথে এখানে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজটিও শেষ হয়ে যাবে। ধলেশ্বরী থেকে আগত ট্র্যাকটি এই স্টেশন পর্যন্ত চলে এসেছে। স্টেশনের কাজটি হয়ে গেলেই এই ট্র্যাকগুলো এই স্টেশন পার হয়ে বুড়িগঙ্গার দিকে চলে যাবে। স্টেশনের পরেই আরও একটি রেলওয়ে সেতু তৈরি করা হয়েছে যা প্রায় 300 মিটার দীর্ঘ। সেতুর কাজটিও শেষ এবং এর ভেতর দিয়ে রেল ট্র্যাক বসানোর কাজটিও সমাপ্ত হয়ে গেছে। কেরানীগঞ্জ স্টেশনের পাশেই নির্মিত হচ্ছে দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। এই ক্যাম্পাসের কিছু কাজ এগিয়েছে। এই ক্যাম্পাস নিয়ে সম্পূর্ণ একটি প্রতিবেদন আমরা খুব জলদি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে যাচ্ছি মাওয়া প্রান্তে। মাওয়া প্রান্ত থেকে আমরা শ্রীনগর হয়ে নিমতলা হয়ে এই কেরানীগঞ্জের দিকে দেখব কতটুকু কাজ এগিয়েছে। আমরা এখন রয়েছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। এই মাওয়া প্রান্ত থেকেই ঢাকার দিকে মাওয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে এই ট্র্যাকটি। দেশের প্রথম এলিভেটেড স্টেশনও হতে যাচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি।
মাওয়া স্টেশনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন, এখানে সবগুলো রেল ট্র্যাক বসে গেছে। মাওয়া স্টেশনে এসে দেখা যাচ্ছে এখানকার সবগুলো বিল্ডিংয়ের অবকাঠামোগত কাজগুলো শেষ হয়ে গেছে, এর প্ল্যাটফর্ম নির্মাণ থেকে শুরু করে এখানে রেল ট্র্যাক বসানোর কাজও অনেকাংশে সমাপ্ত। গত 4 এপ্রিল ভাঙ্গা থেকে মাওয়া স্টেশন পর্যন্ত পদ্মা সেতু হয়ে রেল চলাচল করেছে। এবছরের সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে চালু হতে যাচ্ছে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত সম্পূর্ণ রেলওয়ে অংশটি। সামনের এই ফ্লাইওভারটি হল কামারখোলা ফ্লাইওভার। এই কামারখোলা ফ্লাইওভারের নিচ দিয়ে এই ট্র্যাকটি শ্রীনগরের দিকে এগিয়ে গেছে। সামনের স্টেশনটি শ্রীনগর স্টেশন। শ্রীনগর স্টেশনের ফুটওভার ব্রিজের কাজটি অনেকাংশেই হয়ে গেছে, গত 1 মাসে কাজের অগ্রগতি যথেষ্ট। একই সাথে এই স্টেশনে স্টেশন ভবন নির্মাণ এবং রেল ট্র্যাক বসানোর কাজটি চলছে সমান্তরালে। মাওয়া থেকে শ্রীনগর হয়ে নিমতলা পর্যন্ত রেল ট্র্যাক বসানোর কাজটি হয়ে গেছে। নিমতলা থেকে ধলেশ্বরী হয়ে কেরানীগঞ্জ স্টেশনের দিকেও রেল ট্র্যাক বসানোর কাজটি এগিয়ে গেছে। আমরা এখন নিমতলার দিকে এগিয়ে যাচ্ছি। নিমতলা স্টেশনের দিকে যাবার পথে ঢাকা মাও এক্সপ্রেসওয়ের উপর নির্মীয়মান একটি ফ্লাইওভার আমাদের চোখে পড়ল। অত্যন্ত সুন্দর দেখতে ফ্লাইওভারটি, এ ধরনের ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে। আমরা এখন নিমতলার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এলাম নিমতলা স্টেশনে। নিমতলা স্টেশনে এসে দেখা যাচ্ছে এখানকার প্ল্যাটফর্ম নির্মাণের কাজ অনেকাংশে এগিয়েছে, একই সাথে এগিয়েছে ফুটওভার ব্রিজের কাজ, বসে গেছে রেল ট্র্যাক এবং এর ভৌত অবকাঠামোগত কাজগুলো এগিয়েছে প্রায় 92%। নিমতলা স্টেশনের পর রয়েছে কুচিয়ামোড়া ফ্লাইওভার। এই কুচিয়ামোড়া ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে এই প্রকল্পের রেল ট্র্যাকটি, যে ট্র্যাকটি এগিয়ে গেছে ধলেশ্বরী ব্রিজের দিকে। ২০১৮ সালে পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার দীর্ঘ রেল লাইন বসানোর পাশাপাশি স্টেশন ও অন্যান্য অবকাঠামো নির্মাণে আলাদা প্রকল্প নেয় রেলওয়ে। G2G পদ্ধতিতে বাস্তবায়নাধীন এই প্রকল্প অর্থায়ন করেছে চীন। আগামী 2024 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে 39,247 কোটি টাকা। এর ভেতর 21,036,70,00,000 টাকা দিচ্ছে চীন এবং এই প্রকল্প ব্যয়ের 18,210,10,00,000 টাকা বহন করছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পের মাধ্যমে মেইন লাইন 169 কিলোমিটার, লুপ ও সাইডিং 43.22 কিলোমিটার এবং ডাবল লাইন 3 কিলোমিটার সহ মোট 215.22 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক নির্মাণ, 23.377 কিলোমিটার ভায়াডাক্ট, 1.98 কিলোমিটার র্যাম্প, 59টি মেজর ব্রিজ, 272টি মাইনর ব্রিজ, 29টি লেভেল ক্রসিং নির্মাণ করা হচ্ছে। একই সাথে 14টি নতুন স্টেশন ভবন নির্মাণ ও 6টি বিদ্যমান স্টেশনের উন্নয়ন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। 20টি স্টেশনে টেলিযোগাযোগ সহ CBI সিস্টেম সিগন্যালিং ব্যবস্থা স্থাপন, 100টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ এবং 2,426 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সামনে সেতুটি নির্মাণ করা হয়েছে ধলেশ্বরী নদীর উপর এবং এই রেল সেতুটির দৈর্ঘ্য প্রায় 500 মিটার। এই সেতুর কাজ শেষ হয়েছে গত মাসে, এখন চলছে রেল ট্র্যাক বসানোর কাজ। ধলেশ্বরী নদীর উপর নির্মিত এই রেল সেতুটি পার হবার পরই কেরানীগঞ্জ স্টেশন, এই ট্র্যাকটি চলে যাবে কেরানীগঞ্জ স্টেশনের দিকে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের মূল উদ্দেশ্য হল গণপরিবহন সুবিধা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক সমতা নিয়ে আসা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা। পদ্মা সেতু চালু হবার ফলে দক্ষিণাঞ্চলের GDP অন্তত 3.5% বাড়বে আর দেশের GDP বাড়বে প্রায় 1.26%। ট্রেনে ঢাকা থেকে খুলনা দূরত্ব এখন 381 কিলোমিটার, পদ্মা রেল সংযোগ প্রকল্প চালু হবার ফলে এই দূরত্ব হবে 212 কিলোমিটার। 11 ঘন্টার বদলে 5 থেকে 6 ঘন্টাতেই চলে যাওয়া যাবে খুলনা, কমবে পণ্য পরিবহনের খরচও। বর্তমানে দেশের 43টি জেলা রেল যোগাযোগের আওতায় আছে। 2035 সালে সরকার 64টি জেলায় রেলপথ সম্প্রসারণের মহা পরিকল্পনা করেছে আর এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা থেকে যশোর পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বরিশাল বিভাগের পুরোটাই রেল যোগাযোগের আওতার বাইরে রয়েছে। সরকার এই বিভাগকে রেলের আওতায় আনতে পায়রা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সংযোগ করতে চাচ্ছে।
ঢাকা থেকে যশোর রেল লাইন হলে এই কাজ অত্যন্ত সহজ হয়ে যাবে। 2024 সালের মধ্যে পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল শুরু করবে। এই রেলপথ ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ স্থাপন করবে, যার ফলে কলকাতা থেকে ঢাকার যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। তো এই ছিল পদ্মা রেল সংযোগ প্রকল্পের 22 জুন 2023 আপডেট। ভিডিওটি দীর্ঘায়িত করার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু সবগুলো অংশ সঠিকভাবে দেখাতে গেলে একটু সময় নিতে হয়, তারপরও আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।